আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। খোরাকি ভাতা পাওয়ার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করল নৌ শ্রমিকরা, কাল থেকে কাজে যোগদান। পাইকারিতে কমলেও খুচরা বাজারে কেজিতে 10 টাকা বেশি আলুর দাম। পেঁয়াজের জন্য ভারত নির্ভরশীলতা কমাতে চায় সরকার। মাদকাসক্তি যাচাইয়ে গাড়ি চালকদের ডোপ টেস্টিং এর আওতায় আনতে নির্দেশ প্রধানমন্ত্রীর। ওভারটেকিং প্রবণতা বন্ধের তাগিদ। এবং শুরু হল শারদীয় দুর্গোৎসব, মহাষষ্ঠীতে চিরচেনা আমেজ নেই মণ্ডপে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। খোরাকি ভাতা পাওয়ার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করল নৌ শ্রমিকরা। সন্ধ্যায় সচিবালয়ে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নেতৃত্বে মালিক শ্রমিক দুই পক্ষের বৈঠকের মধ্য দিয়ে এই সমঝোতা হয়। এর আগে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানিয়েছিলেন শ্রমিকদের দাবি যৌক্তিক, কাল থেকে কাজে যোগ দিচ্ছেন শ্রমিকরা। হাবিবুর রহমান ওভির রিপোর্ট। ধর্মঘট প্রত্যাহার করতে দুপুর থেকেই তৎপরতা শুরু হয় মালিক শ্রমিক ও সরকার পক্ষের। রাজধানীর পল্টনে মালিক পক্ষ এ নিয়ে সংবাদ সম্মেলন করে তাদের অবস্থান ব্যাখ্যা করেন সাংবাদিকদের কাছে। এ সময় শ্রমিকদের কাজে যোগ দেবার আহ্বান জানান তারা। নৌ শ্রমিকদের খোরাকি ভাতা দেওয়ার ব্যাপারে একমত হন মালিক পক্ষ। নতুন করে গেজেট করব, সেই কালীন পর্যন্ত তাদেরকে আমি আহ্বান করব ধর্মঘট প্রত্যাহার করে স্বাভাবিক অবস্থা ফিরে আসার জন্য। বিকেলে মালিক ও শ্রমিক নেতারা সমঝোতা বৈঠকে বসেন, সেখানেই সিদ্ধান্ত হয় ধর্মঘট প্রত্যাহারের। মালিকদেরকে আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমাদের নৌ অধিদপ্তর এবং হচ্ছে বিএডব্লিউটি এর পক্ষ থেকে আমরাও তাদের সঙ্গে আলোচনা করছি এবং আলোচনা এখন পর্যন্ত চলমান আছে। আশা করি এটা আজকের মধ্যে এটা সমাধান হয়ে যাবে। সরকারের সেই সক্ষমতা আছে যে কোনো সমস্যা সমাধান করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। এদিকে টানা 3 দিনের ধর্মঘটে চট্টগ্রাম, মোংলা সহ দেশের নদীবন্দরগুলো প্রায় অচল হয়ে পড়ে। বন্দরে বন্দরে আটকা পড়েছে 30,000 পণ্যবাহী জাহাজ। হাবিব রহমান ওফি, এটিএন বাংলা, ঢাকা। পাইকারিতে কমলেও খুচরা বাজারে এখনও চড়া আলুর দাম। রাজধানীর খুচরা বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে কেজি প্রতি 10 টাকা বাড়তিতে বিক্রি হচ্ছে আলু। কেজিতে দাম রাখা হচ্ছে 45 টাকা পর্যন্ত। দাম নিয়ন্ত্রণে হিমাগার থেকে খুচরা বাজার সব ক্ষেত্রেই মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি ভোক্তাদের। বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম। একদিনের ব্যবধানেই রাজধানীর পাইকারি আলুর মোকামে চিত্র বদলে গেছে। বুধবার বিক্রি না হলেও বৃহস্পতিবার কারণ বাজারের আড়তে আলু সরবরাহ বেড়েছে, বিক্রিও মন্দ নয়। সরকার নির্ধারিত দামেই পাইকারি পর্যায়ে আলু কিনছেন ভোক্তারা। ভাইরা 45 টাকা, 42 টাকা, 43 টাকা নেয়। আর এই বাজারে এখানে 35 টাকা কেজি পড়ছে। আজকে বাজার ভালো, কাস্টমারও আছে, সরকারি রেটে মাল আমরা কিনছি, সরকারি রেটে বিক্রি করতেছি। পাইকারি বাজারে ঠিকঠাক থাকলেও খুচরা বাজারে এখনও আলুর দাম চড়া। সরকারের বেঁধে দেওয়া নতুন দামও মানা হচ্ছে না কোথাও। পাইকারির চেয়ে 15 টাকা বেশি দামে আলু বিক্রি হচ্ছে পলাশি বাজারে। আমরা তো কম দামে আনতে পারি না, 42 টাকা করে আনি, বেশি 45। আমার তো পার ডে 5 কেজি লাগে, এর জন্য বাধ্য 45 টাকা করে কিনছি। মজুদার না কমালে বাজারে কেমনে বিক্রি করবো? বাজারে হয়তো 2-4 টাকা লাভ করে, এর বেশি তো লাভ করতে পারে না। আলুর দাম নিয়ন্ত্রণে আজও সারা দেশে অভিযান অব্যাহত রেখেছে সরকারের বিভিন্ন সংস্থা। পাইকারি দোকানের যে রেট এবং এই খুচরা দোকানের যে রেট, বেশি একটা পার্থক্য নাই। দুই একটা দোকানে একটু স্বাভাবিকের তুলনায় একটু বেশি মনে হচ্ছে, তো আমরা তাদেরকে তাৎক্ষণিক সতর্ক করে দিয়েছি এবং দোকানের প্রাইস লিস্ট তাও প্রদর্শিত স্থানে রাখার জন্য আমরা নির্দেশ দিয়েছি। আড়তদাররা বলছেন হিমাগারে ন্যায্য দামে বিক্রি হলে ভোক্তা পর্যায়ে আলুর দাম আরো কমে আসবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। মাদকাসক্ত কিনা তা জানতে প্রতিটি গাড়ি চালককে ডোপ টেস্টিং সিস্টেমের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ওভারটেকিং এর প্রবণতা বন্ধেরও তাগিদ দেন তিনি। জাতীয় সড়ক নিরাপত্তা দিবসের অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ নির্দেশ দেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ মিলনায়তনে ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে।
সারা দেশে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও জনসচেতনতা বাড়াতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে গ্রাম ও শহরের বৈষম্য কমাতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। গ্রামের মানুষ তার জন্য শহরের সব ধরনের সুযোগ সুবিধাটা পেতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা গ্রামীণ সড়কগুলিকে উন্নত করে দিচ্ছি। সড়কে যোগাযোগে যেমন নিরাপত্তা প্রয়োজন হবে, সেই সাথে সাথে সড়ক নির্মাণ করার সময় আমাদের প্রাকৃতিক ভারসাম্যটা যাতে বজায় রাখে সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যোগাযোগ অবকাঠামো তৈরিতে প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশের খরচের তারতম্য নিয়ে সমালোচকদের প্রশ্নের জবাব দেন তিনি। আমাদের মাটি হচ্ছে দোআঁশ মাটি, আমাদের এই মাটিতে কোনো কিছু তৈরি করতে গেলে সেখানে কিন্তু খরচ অনেক বেশি। কারণ সড়ক নির্মাণের সময় অনেকে প্রশ্ন তুলেন, ওই অমক দেশে এত কম তো আমাদের দেশে কেন এত বেশি? তাদেরকে অনুরোধ করব, আমাদের মাটিটা আপনারা একটু পরীক্ষা করে দেখবেন, আর যে দেশের কথা বলবেন তাদের মাটিটাও পরীক্ষা করে দেখে। সবাইকে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি মাদক সেবন করে কেউ যেন গাড়ি চালাতে না পারে সেজন্য সতর্ক করে দেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনা ঘটলে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার কথাও বলেন তিনি। যারা গাড়ি চালাচ্ছে তারা মাদক সেবন করে কি না তাদের ডোপ পরীক্ষা করা দরকার, এবং মাদক সেবন করে কি সেটা পরীক্ষা করা দরকার। প্রত্যেকটা ড্রাইভারের এই পরীক্ষাটা একান্তভাবে অপরিহার্য। পথচারীদের যেখানে সেখানে রাস্তা পারাপার বন্ধের পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক পারাপারে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। পেঁয়াজের জন্য ভারতের উপর নির্ভরশীলতা কমাতে চায় সরকার। আগামী 3 বছরের মধ্যে দেশ পেঁয়াজে স্বয়ং সম্পূর্ণ হবে বলে আশা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দুরাইস্বামীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামী। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। তুরস্ক, মিশর, চায়না ও মিয়ানমার থেকে আমদানি করার সিদ্ধান্ত নেয় সরকার। তবে আমদানি করা পেঁয়াজ চট্টগ্রাম বন্দর পর্যন্ত আনতে খরচ হচ্ছে প্রতি কেজি 45 টাকা। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানান, 60 থেকে 65 টাকার নিচে খুচরা বাজারে তা বিক্রি করা সম্ভব হচ্ছে না। ভারতের নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বাণিজ্যমন্ত্রী পেঁয়াজ রপ্তানি বন্ধের অন্তত 1 মাস আগে তা বাংলাদেশকে জানানোর অনুরোধ জানান। ভারতের উপরে আমরা খুব বেশি ডিপেন্ড করতে চাই না, বিশেষ করে পেঁয়াজের জন্য। তারপরেও যখন সুবিধাজনক দামে পাই আমরা নিই। আমাদের একটাই উদ্দেশ্য, টার্গেট, যে আগামী 3 বছরের মধ্যে আমরা যেন পেঁয়াজে স্বয়ং সম্পূর্ণ, এটাই বন্ধ হবে। তবে যেটা আমরা ভারতের কাছে আশা করি সেটাও বলি হাইকমিশনার এক্সেলেন্সি দিয়ে, যদি আমরা অ্যাটলিস্ট 1 মান্থ প্রায়র যদি একটা নোটিশ পাই যে আফটার 1 মান্থ উই আর গোয়িং টু স্টপ ইট, থিংস আর নট গোয়িং ওকে, দ্যাট গিভস আস সাম প্রিভিলেজ টু ইম্পোর্ট ইট ফ্রম আউটসাইড। বাণিজ্যমন্ত্রী জানান, 2-3 দিনের মধ্যে সরকার নির্ধারিত দামে সবাই আলু কিনতে পারবেন। এছাড়া মন্ত্রী জানান, সয়াবিন তেল মিলগেটে লিটারে 2 টাকা কমিয়ে 90 টাকা এবং পাম অয়েল 80 টাকায় বিক্রির ঘোষণা দিয়েছেন তেল ব্যবসায়ীরা। এমআরপি ম্যাক্সিমাম রিটেল প্রাইস কিন্তু তেলের উপরে আছে, আমাদের কথা তারা বলেছে যে ওটা দেওয়া আছে, আমরা চেষ্টা করব ওই প্রাইসটা যেন সাধারণ মানুষ কিনতে পারে, সেখানে যেন বাড়তি না থাকে। আর লুজ তেলটার ব্যাপারে যেটার দাম তার থেকে তারা 2 টাকা কমিয়ে আজকে ডিক্লেয়ার করে গেছে। বাজারে অস্থিরতা কমাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। রোহিঙ্গা শরণার্থীদের জন্য অর্থায়নে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ভার্চুয়াল বৈঠক হচ্ছে আজ। ডোনার কনফারেন্স ফর রোহিঙ্গা রিফিউজি ব্যানারে এই বৈঠকে যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের প্রতিনিধিরা অংশ নিচ্ছে। আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশও। বৈঠকে আগামী 10 বছর রোহিঙ্গাদের মানবিক সহায়তায় কোন দেশ কত খরচ করবে তা নিয়ে আলোচনা হতে পারে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ ধরনের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বাংলাদেশ আগ্রহী নয়, কারণ পুনর্বাসন নয়, রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন চায় সরকার।
গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দেশে আরও চব্বিশ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,747 জনে। এছাড়া 14,958 নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে 1,696 জনের শরীরে। মোট শনাক্তের সংখ্যা 3,94,827। একদিনে নতুন সুস্থ হয়েছেন 1,687 জন, মোট সুস্থ 3,10,532। চব্বিশ ঘন্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার 11.34%, সুস্থতার হার 78.65% এবং মৃত্যু হার 1.46%। চণ্ডীপাঠ, ধূপ আর ঢাকের তালে মুখরিত পূজা মণ্ডপ। দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আজ মহাষষ্ঠী। করোনা মহামারীর কারণে এবারে দুর্গোৎসবের আয়োজন একেবারেই সাদামাটা। মণ্ডপে নেই চিরচেনা পূজার আমেজ বা ভক্তদের উপচে পড়া ভিড়, আরও জানাচ্ছেন রাসনা দাস। বিরামহীন ঢাকের বাদ্য, ভেসে আসছে ধূপের গন্ধ আর ধোয়া। পুজোকে ঘিরে ভেদাভেদের প্রাচীর ভেঙে দূরের কাছে সব বয়সী মানুষের এই সমতায় এবার বাদ সেধেছে করোনা মহামারী। করোনার কারণে এবারে পূজাও হয়ে এসেছে সীমিত। আজকে দুর্গাপূজা পুজো দেখতে এসেছি। পূজা তো আমরা করছি, আমাদের নিয়ম অনুযায়ী সমস্ত পূজাই করছি, কিন্তু সেই পূজায় কোনো প্রাণ নেই। করোনা নামক যে অসুর এসেছে, মা যেন তাকে বিনাশ করে এবং আমরা সবাই আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। পূজোটা হচ্ছে শাস্ত্রিক মতে, কিন্তু আনন্দ মুখর না। বোধনের পর উৎসবের প্রথম দিন ষষ্ঠীতে দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস। সনাতন বিশ্বাস অনুযায়ী কৈলাসের শ্বশুরবাড়ি থেকে পুত্রকন্যা সহ বাপের বাড়ি আসা দেবী দুর্গা আগামী চার দিন মর্তে থেকে ভক্তদের আশীর্বাদ করবেন। এই দুর্গাপুজোর ষষ্ঠ কল্প, ছয়তম কল্প বলা হয়। সেই ছয়তম কল্পে মা চণ্ডীকে আমরা মঙ্গল ঘটে প্রতিষ্ঠা করে চণ্ডী পাঠের প্রার্থনার মাধ্যমে আমরা মাকে স্বাগত জানিয়ে থাকি। আয়োজকরা জানান, করোনার কারণে এবার উৎসবের অনুষ্ঠানমালা শুধু ধর্মীয় রীতিনীতি মেনে পূজা অর্চনার মাধ্যমে মন্দির বা মণ্ডপ প্রাঙ্গণে সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা সত্ত্বেও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নেই কোথাও। সনাতনী সম্প্রদায় পূজার যে সাত্বিক যে নিয়ম, তাতে তারা শান্তিপূর্ণভাবেই পূজা পালন করতে পারবে। সন্ধ্যার পরে দর্শনার্থী নিরুৎসাহিত করা হবে। দর্শনার্থীর জন্য মন্দিরে প্রবেশ অনেকটা নিষিদ্ধের মতো থাকবে। দেশে এবার 31,000-এরও বেশি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। করোনা সংক্রমণ ঠেকাতে ভার্চুয়াল অঞ্জলির ব্যবস্থা থাকছে প্রায় প্রতিটি মণ্ডপে। ত্রেতাযুগে স্বর্গের দেবতারা অসুর শক্তি থেকে মুক্তি পেতে দেবী দুর্গাকে আমন্ত্রণ জানিয়েছিলেন মর্তে। আর তারপর থেকে প্রতি বছর হিন্দু সম্প্রদায়ের মানুষ দেবীকে নানা আয়োজনের মধ্য দিয়ে পৃথিবীতে আমন্ত্রণ জানান। আর বিশ্বাস করেন, দেবী সঙ্গে করে নিয়ে যাবে করোনার মতো সকল অশুভ শক্তি। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। খ্যাতিমান আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিকুল হকের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। রাজধানীর আদিন হাসপাতালে গিয়ে রফিকুল হকের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। পরে সাংবাদিকদের জানান, বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন ব্যারিস্টার রফিকুল হক। মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অফিস বলছে এটি আরও ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সাগর উত্তাল। উপকূল এলাকায় বিরাজ করছে প্রবল বৃষ্টিসহ দুর্যোগপূর্ণ আবহাওয়া। বঙ্গোপসাগরে সুস্পষ্ট এই লঘুচাপের কারণে দেশের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলীয় এলাকার সকল নৌযানকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনায় ক্ষতিগ্রস্ত দুগ্ধ খামারিদের মাঝে 10 কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া শুরু করেছে রূপালী ব্যাংক। রাজধানীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় মিল্ক ভিটার সাথে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি সই হয়। দেশের বেকারত্ব দূর ও প্রাণীজ পুষ্টি উপাদানের সহজ শর্তে এ ঋণ সহায়ক হবে বলে মনে করেন দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। আদ্দিন সজীবের রিপোর্ট। করোনায় প্রাণী সম্পদ খাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ডেয়ারি শিল্প। অর্থনৈতিক সংকটে অনেক দুগ্ধ খামার প্রায় বন্ধের পথে।
উৎপাদিত দুধ বিক্রি করতে না পেরে অসহায় প্রান্তিক গোয়ালরা। এ অবস্থায় ডেয়ারি শিল্পে নিয়োজিত দুগ্ধ খামারিদের ক্ষতি কাটিয়ে উঠতে সহজ শর্তে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রূপালী ব্যাংক। তাই কৃষকদের ঋণ দিতে মিল্ক ভেটা ও রূপালী ব্যাংকের মধ্যে সই হয় সমঝোতা চুক্তি। কৃষকরা মানুষকে ঠকায় না, বড় বড় মানুষরা ঋণ শোধ করে না। আমরা একেবারে পাইলট পর্যায়ে টোকেন হিসেবে কাজ করেছি, এই বিশাল জাহাজের মধ্যে আমাদের ছোট্ট একটা নৌকাটা ভিড়াইছি এবং স্যারদের সহযোগিতায় আমরা হয়তো অনেক বড় জায়গায় যাব। আমাদের দুধ খাওয়ার যে দরকারটি, আমাদের অস্থিমজ্জা ঠিক করার জন্যে, ভালো রাখার জন্যে, সেইটে কিন্তু এই মিলভিটা থেকে আমরা পাবো বলে আমরা মনে করতে পারি। দেশে 12 লাখ দুগ্ধ খামারে প্রায় 1 কোটি মেট্রিক টন দুধ উৎপাদিত হয়, যার একটা বড় অংশ যায় দুধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোতে। দরিদ্র কৃষকের জন্য সহায়তা আরও বাড়াতে হবে বলে মনে করেন মিল্ক ভেটার চেয়ারম্যান। এই দুঃসময়ে এই সাধারণ কৃষকের পাশে যে তারা দাঁড়িয়েছে, এটা তাদের এই সহানুভূতি আমার কৃষকরা কখনোই ভুলবে না। আপনারা জানেন যে এখনও কিন্তু পুরো দুধ বাজারে বিক্রি হচ্ছে না, কৃষকের এখন অনেক কষ্ট হচ্ছে। দেশের দুধের বাজার স্থিতিশীল রাখায় মিল্ক ভেটার প্রশংসা করেন ভোক্তারা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের বেশ কিছু ভোটারের তথ্য ইরান ও রাশিয়ার কাছে চলে গেছে বলে দাবি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র 13 দিন আগে এমন তথ্য জানালেন সংস্থাটির পরিচালক জন র্যাডক্লিফ। ব্রিফিংয়ে তিনি জানান, ভোটার তথ্য অনুযায়ী ডেমোক্রেটিক পার্টির সমর্থকদের হুমকি দিয়ে ইমেইল পাঠানো হচ্ছে, যা দেখে মনে হচ্ছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ঘোর সমর্থক চরম ডানপন্থী কোনো গ্রুপের কাজ। রেডক্লিফ বলেন, এর উদ্দেশ্যই হল দেশে বিশৃঙ্খলা তৈরি করা। ভোটারদের হুমকি দেওয়ার জন্য ইরানকে দায়ী করেন FBI প্রধান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ সহকারী শিক্ষকদের শূন্যপদ পূরণের দাবিতে তৃতীয় দিনের মতো আমরণ অনশন করছেন নিয়োগ বঞ্চিতরা। জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি থেকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয়। 2018 সালের ওই পরীক্ষায় 55,000 পরীক্ষার্থী উত্তীর্ণ হলেও নিয়োগ দেওয়া হয় মাত্র 18,000কে। বঞ্চিতদের অভিযোগ, প্রায় 40,000 পদ এখনও শূন্য। মাহমুদুল্লাহ একাদশ ও নাজমুল হোসেন শান্ত একাদশের মধ্যকার বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল খেলাটি আগামীকাল শুক্রবার হচ্ছে না। ভারী বৃষ্টিপাতের কারণে পিছিয়ে আগামী রোববার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একথা জানিয়েছে। এদিকে বিসিবি প্রেসিডেন্টস কাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদ আর নাজমুল হোসেন শান্তর দল। ফাইনালেও আবারও মুখোমুখি তারা। তবে রবিন লীগের দুই পর্বে শান্ত বাহিনীর সাথে পেরে ওঠেনি রিয়ালের দল, কিন্তু শিরোপা দ্বৈরথে জয়ের ব্যাপারে মাহমুদুল্লাহর দল আশাবাদী। আর মাহমুদুল্লাহর দলকে তৃতীয়বার হারিয়ে প্রেসিডেন্টস কাপের শিরোপা জিততে চাইছেন শান্তরা। অপরচুনিটি আমরা ফাইনাল খেলছি, তো এদিকে ভালো লাগছে, কারণ বেশ অনেকদিন পরে আমরা একটা টুর্নামেন্ট খেলছি সবাই একসাথে একত্রিত হয়ে। মাঠে খেলাটা অনেক বড় ব্যাপার ছিল আমাদের জন্য, আর সবাই একসাথে ড্রেসিং রুম শেয়ার করলাম, সো অনেক পজিটিভ দিকই ছিল। সো ওভারঅল খুব টুর্নামেন্টটা খুব বেশি এনজয় করেছি। আগামী শনিবার বার্সেলোনার মাঠ নিউ ক্যাম্পে শুরু হবে চলতি লা লিগার প্রথম এল ক্লাসিকো। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে 100টিরও বেশি লা লিগা পার্টনার। এ উপলক্ষে এক অনলাইন সংবাদ সম্মেলনের আয়োজন করে লা লিগার ভারতীয় উপমহাদেশীয় কর্তৃপক্ষ। এ সময় 90তম এল ক্লাসিকো সফল এবং আনন্দপূর্ণ করে তোলার বিষয়ে বিভিন্ন পদক্ষেপের কথা জানানো হয়। চতুর্থ জাতীয় নারী থ্রোবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। দুপুরে পল্টন মাঠে প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ পুলিশকে 3-0 সেটে পরাজিত করে শিরোপা জেতে আনসার। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ ক্রীড়া সংগঠক ফরিদা আক্তার বেগম, থ্রোবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডক্টর শরীফ আশরাফুজ্জামান এবং যুগ্ম সম্পাদক BM শহীদুজ্জামান। এটা থাকবে কয়েক সেকেন্ড মাত্র, কিন্তু ওদের মনে
অ্যাথলেটিকো মাদ্রিদকে 400 গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের দাপটে সূচনা করেছে বায়ার্ন মিউনিক। অন্যদিকে শাখতার দোনেৎস্কের কাছে 3-2 গোলে হেরেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এছাড়া পোর্টোকে 3-1 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আয়াক্সের বিপক্ষে 1-0 গোলে জয় পেয়েছে লিভারপুল। রিপোর্ট করছেন মমিনুর রিপন। ইঞ্জুরি আর করোনা ভাইরাসের কারণে শাখতার দোনেৎস্কের নিয়মিত অনেক খেলোয়াড়ই দলে অনুপস্থিত, তবুও চ্যাম্পিয়ন্স লিগের শুরুতে তাদের বিপক্ষেই হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ। এলোমেলো রক্ষণভাগ আর মাঝমাঠে ছন্ন ছাড়া স্প্যানিশ জায়ান্টদের প্রথমার্ধে ভালোভাবেই চেপে ধরে শাখতার দোনেৎস্ককে। 29 মিনিটে তেতে, 33 মিনিটে ভারানের আত্মঘাতী গোল আর 42 মিনিটে সোলোমনের গোলে প্রথমার্ধেই 3-0 এগিয়ে যায় ইউক্রেনের ক্লাবটি। তবে দ্বিতীয়ার্ধের শুরুটা দুর্দান্তই ছিল রিয়াল মাদ্রিদের। 54 মিনিটে লুকা মডরিচের দূরপাল্লার শটে ব্যবধান কমায় তারা, আর 59 মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল রিয়াল মাদ্রিদ। তবে বাকি সময়ে লড়াই করেও সমতায় ফিরতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। এদিকে অ্যাথলেটিকো মাদ্রিদকে 4-0 গোলে উড়ে দিয়ে দুর্দান্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিক। খেলার 28 মিনিটে ফরাসি উইঙ্গার কিংসলে কোমানের গোলে এগিয়ে যায় তারা, আর 41 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গোরেটস্কা। 66 মিনিটে তলিসোর দুর্দান্ত শটে আরও কোণঠাসা হয়ে পড়ে অ্যাথলেটিকো, আর 72 মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোল করেন কিংসলে কোমান। অন্যদিকে পিছিয়ে পড়েও পোর্তোকে উড়িয়ে দিয়ে শুরুটা ভালোই করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। যদিও খেলার মাত্র 14 মিনিটে পোর্তোর ফরওয়ার্ড লুইস দিয়াজের গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। 6 মিনিট পরে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান সার্জিও অ্যাগুয়েরো। এরপর 65 মিনিটে গিনদোয়ানের দুর্দান্ত ফ্রিকিকে ব্যবধান বাড়ায় ম্যান সিটি, আর 73 মিনিটে তোরেসের গোলে 3-1 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল। জয় পেয়েছে আরেক ইংলিশ ক্লাব লিভারপুলও। জমজমট লড়াই না হলেও 35 মিনিটে নিকোলাসের আত্মঘাতী গোলে স্বস্তির জয় পেয়েছে তারা। মমিনুর রিপন, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। খোরাকি ভাতা পাওয়ার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করল নৌ শ্রমিকরা, কাল থেকে কাজে যোগদান। পাইকারিতে কমলেও খুচরা বাজারে কেজিতে 10 টাকা বেশি আলুর দাম। পেঁয়াজের জন্য ভারত নির্ভরশীলতা কমাতে চায় সরকার। মাদকাসক্তি যাচাইয়ে গাড়ি চালকদের ডোপ টেস্টিংয়ের আওতায় আনতে নির্দেশ প্রধানমন্ত্রীর। ওভারটেকিং প্রবণতা বন্ধের তাগিদ। এবং শুরু হল শারদীয় দুর্গোৎসব, মহাষষ্ঠীতে চিরচেনা আমেজ নেই মণ্ডপে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।